আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থাকার জন্য অবশ্যই তোমাদের সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগতম জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে আমরা গত ক্লাসে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলাম গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত আকারে ইতিহাস সম্পর্কে জেনেছিলাম তো আজকের ক্লাসে আমরা এরই ধারাবাহিকতায় আরও কিছু নতুন বিষয় জানার চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা প্রথমে জেনে নিই আজকের ক্লাস শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো প্রথমে আমরা জানবো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তারপরে জানার চেষ্টা করব সংখ্যা সম্পর্কে একটা ধারণা নেওয়ার তারপরে বিট নিবল বাইট এবং ওয়ার্ড সম্পর্কে আমরা ধারণা লাভ করবো ইনশাআল্লাহ আজকের ক্লাস থেকে তারপরে আমরা সংখ্যা পদ্ধতির বেজ এবং স্থানীয় মান সম্পর্কে ধারণা লাভ করব তারপরে আমরা সংখ্যা পদ্ধতির প্রকার বেদ সম্পর্কে কিছু আলোচনা আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব তো চলো আমরা আজকের ক্লাসে প্রবেশ করি প্রথমে আমরা জানবো সংখ্যা পদ্ধতির ধারণা সম্পর্কে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংখিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক অর্থাৎ যাকে আমরা ইংলিশে ডিজিট বলি ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয় সংখ্যা পদ্ধতির সাহায্যে সহজেই সংখ্যা গণনা ও প্রকাশ করা যায় কি বলা হচ্ছে যে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক বা প্রতীক ব্যবহার করে যে সংখ্যা লেখা প্রকাশ করা হয় তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি সংক্ষেপে আমরা বলতে পারি যে কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি আমি আবার বলছি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয় তোমরা যদি এটুকু লিখো তাহলে সংজ্ঞা হয়ে যাবে তাহলে কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলে থাকি প্রকৃত পক্ষে সংখ্যা পদ্ধতি হলো সংখ্যা প্রকাশের একটি নির্দিষ্ট নিয়ম যাতে নিচের বিষয়সমূহ থাকতেই হবে এক নম্বর কি সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে প্রকাশের সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে কি বলা হচ্ছে যে সংখ্যাকে নির্দিষ্ট প্রতীকের সাহায্যে সুনির্দিষ্ট নীতিমালা থাকতে হবে যদি আমরা সংখ্যা ব্যবহার করতে চাই তাহলে এখানে যেই সকল তোমার প্রতীকগুলো ব্যবহার করবে সেই প্রতীকগুলো আমরা কীভাবে ব্যবহার করব তার একটা নিয়ম থাকতে হবে তো আমরা জানি যে প্রাচীন এবং আধুনিক প্রতিম্বর কিছু পার্থক্য রয়েছে তারপরে কিন্তু বিভিন্ন প্রতীক তার বিভিন্ন একটি মান রয়েছে সেই মানগুলো যেন আমরা আমার একটু পরে সে জানার চেষ্টা করব যে পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সেখানে আমরা দেখব যে পজিশনালের ক্ষেত্রে সংখ্যাগুলো ডানে বা বামে হলে এর মান অনেক বেড়ে যায় আবার নন পজিশনালের মান বেড়ে যায় না একই রকম থাকে অর্থাৎ এই প্রতীকের সাহায্যে আমরা যে মানগুলো প্রকাশ করব তার একটি নিয়ম থাকতে হবে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে যদি আমরা সংখ্যার সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ এই সকল কাজ কীভাবে করব কোন প্রক্রিয়ায় করব তার একটা নিয়ম থাকতে হবে যদি সেটাকে আমরা সংখ্যা পদ্ধতি হিসেবে বিবেচনা করতে চাই তো এক নম্বর কী ছিল আমাদের যে প্রতীকের সাহায্যে প্রকাশ্যে একটা নিয়ম থাকতে হবে দুই নম্বরটা হলো সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি নির্ণয় করার সুনির্দিষ্ট নিয়মাবলী থাকতে হবে আর তিন নম্বরটা হলো সংখ্যার বিভিন্ন রূপ যেমন ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক ইত্যাদি প্রকাশে সুনির্দিষ্ট ও পরিপূর্ণ নিয়মাবলী থাকতে হবে তাহলে মোট তিনটি নিয়ম তখন নিয়ম তিনটি দেখো প্রথম নিয়মটা ছিল যে প্রতীকের সাহায্যে প্রকাশের নিয়ম থাকতে হবে দুই নম্বর ছিল যোগ বিয়োগ গুণ বাক অর্থাৎ গাণিতিক কাজ আমরা কীভাবে করব তার একটি নিয়ম থাকতে হবে আর তৃতীয়ত হল যে একটি সংখ্যার বিভিন্ন রূপ যেমন বগ্নশয় ধনাত্মক ঋণাত্মক এইগুলো আমরা কিভাবে প্রকাশ করব তারও একটি নিয়ম থাকতে হবে যদি এই তিনটি নিয়ম বিদ্যমান থাকে তখন আমরা তাকে বলবো কি সংখ্যা পদ্ধতি অর্থাৎ সংখ্যা পদ্ধতি হওয়ার জন্য বা গঠন করার জন্য এই তিনটি শর্ত অত্যাবশ্যকীয় যে নির্দিষ্ট প্রতীক থাকতে হবে এবং প্রতীক কিভাবে ব্যবহার করবো তার নিয়ম থাকতে হবে দু নম্বর হলো যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করার জন্য একটা নিয়ম থাকতে হবে আর তিন নম্বরে হলো এর ভগ্নাংশ ধনাত্মক ঋণাত্মক আমরা কিভাবে প্রকাশ করব তার একটা নিয়ম থাকতে হবে প্রাচীন সংখ্যাব যেগুলো রয়েছে তো আসলে সবগুলো বৈশিষ্ট্য যেগুলো উল্লেখ করা হয়েছে বিদ্যমান নয় যার জন্য এটা আসলে বিলুপ্ত হয়ে গেছে আধুনিক সংখ্যা বিষয় রয়েছে তো এবার আমরা জানার চেষ্টা করবো সংখ্যা সম্পর্কে অর্থাৎ সংখ্যা কি সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাণ এবং পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় এক কথায় শেষ কী বলা হচ্ছে সংখ্যা হচ্ছে একটি উপাদান যা কোনো কিছু গণনা পরিমাণ বা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় যেমন কলেজের একাদশ শ্রেণীতে সাতশো জন ছাত্র আছে। তাহলে কি বলা হচ্ছে এখানে সাতশো পঞ্চাশ হলো একটি সংখ্যা বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে তাহলে এখানে আট হলো কি একটি সংখ্যা অর্থাৎ যার মাধ্যমে কোনো কিছু গণনা করা যায় বা পরিমাণ করা যায় বা পরিমাপ করা যায় তাই হলো কি তোমার সংখ্যা যেমন বলা যায় যে এখানে কতটুকু আমরা যে বিভিন্ন জিনিস যেগুলো ওয়াইট করে মানে ওজন করে ক্রয় করি সেখানে আমরা কি পরিমাণ আছে যাই হোক তাহলে এরকমভাবে যখন কোনো একটি উপাদান তোমার কি গণনার কাজে বা পরিমাণ বা পরিমাপ করার কাজে ব্যবহৃত হবে তাকে বলা হবে সংখ্যা তো আশা করে বুঝতে পেরেছ তাহলে সংখ্যা আর সংখ্যা পদ্ধতি কিন্তু এক নয় সংখ্যাগুলো যে সুনির্দিষ্ট নিয়মে ব্যবহার করা হয় তা হলো সংখ্যা পদ্ধতি আর সংখ্যা হচ্ছে একটি উপাদান যা গণনা বা পরিমাণ বা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় এবার আমরা জানার চেষ্টা করব অঙ্ক সম্পর্কে তোমরা এখানে বেশ কিছু অঙ্ক দেখতে পাচ্ছ অঙ্ক মানে কি এখানে ডিজিট যিনি এখানে বেশ কতগুলো কম্পারেটিভ দেওয়া আছে যে হিন্দু আরবিক সিম্বল আরবিক তারপরে তারপরে তাইবেতান কাশ্মীরি বেঙ্গলি সিমাসি এখানে বিভিন্ন ধরনের প্রতীকগুলো দেওয়া আছে অঙ্ক দেওয়া আছে চলো আমরা অঙ্কের সংজ্ঞাটা জানার চেষ্টা করি সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক হচ্ছে অঙ্ক অর্থাৎ সংখ্যা প্রকাশের জন্য যে সকল মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলে কি বলা হচ্ছে যে সংখ্যা প্রকাশের জন্য যে সকল মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় আমরা একটুকে যে প্রতীকগুলো দেখলাম ওই প্রতীকগুলো হলো কি অঙ্ক বা ডিজিট যেমন বাইনারি সংখ্যা প্রকাশের জন্য জিরো এবং ওয়ান এ দুটি চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় দশমিক সংখ্যা প্রকাশের জন্য জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্কগুলো ব্যবহার করা হয় তাহলে অঙ্ক বা ডিজিট হলো তো কি সংখ্যা প্রকাশের একটি মৌলিক চিহ্ন যে চিহ্ন দ্বারা আমরা একটা মানকে বুঝি সংখ্যা মানে কি আমরা কী বলেছিলাম যে গণনা করা যায় তাহলে কোন চিহ্ন বা প্রতীক দ্বারা কত মান বোঝানো হবে যে ওয়ান দ্বারা ওয়ান বোঝানো হচ্ছে নাইন দ্বারা এখানে নয়টি বোঝানো হচ্ছে বা অন্যান্য নাম্বার সিস্টেম আর বেশি ব্যবহার করা হয় সেগুলো বোঝানো হচ্ছে বা কত কম ব্যবহার করা হয় অর্থাৎ কোনো কিছু কাউন্ট করার জন্য যে ক্ষুদ্রতম বা মৌলিক চিহ্ন ব্যবহার হয় তাই হলো কী অঙ্ক এবার আমরা বিট জানার জানার চেষ্টা করব বিট কি আসলে কম্পিউটারে ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বিট বলে কি বলছে কম্পিউটারে ব্যবহার্য ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বিট বলে অর্থাৎ একক বাইনারি মান জিরো অথবা ওয়ান হলো বিট অর্থাৎ বাইনারি সংখ্যার যে তোমার জিরো আর ওয়ান রয়েছে জিরো একটি বিট ওয়ান একটি বিট অর্থাৎ জিরো এবং ওয়ান প্রত্যেকটি হলো এক একটি বিট এটা মনে রাখতে হবে অনেকে এটা গুলিয়ে ফেলেন যে বাইনারি সংখ্যার জিরো ওয়ানকে বিট বলে তাহলে একদম ভুল হয়ে যাবে জিরো ওয়ানকে বিট বলা হয় না জিরো অথবা ওয়ান এক একটি আলাদা আলাদা বিট জিরো একটি বিট ওয়ান একটি বিট ঠিক আছে আর বিটের পুনরূপ কি বাইনারি ডিজিট আমি আবার বলছি যে অনেকেই ভুলটা করে থাকে যে বাইনারি বাইনারি সংখ্যার জিরো ওয়ানকে বিট বলা হয় তাহলে ভুল হবে বাইনারি সংখ্যার জিরো অথবা ওয়ান এক একটিকে বিট বলা হয় ঠিক আছে তোমরা এভাবে পরীক্ষা আসলে লিখবে এবং এভাবে মনে রাখার চেষ্টা করবা এবার আমরা জানার চেষ্টা করবো নিবল সম্পর্কে নিবল কী এক বাইটের অর্ধেককে এক নিবল বলে অর্থাৎ চার বিট মিলে এক নিবল হয় যা সাধারণত একসাডিসিবল সংখ্যাধারে প্রকাশ করা হয় তাহলে মূলত কি এক বাইটের অর্ধেককে এক নিবল বলে অর্থাৎ চার বিটে এক নিবল হয় কয় বিটে হয় চার বিটে এক নিবল তোর যেখানে চিত্রটা খেয়াল করে দেখো দেখো এখানে এই যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই চারটা মিলিয়ে একটা নিবল এখানে বলা হচ্ছে লোয়ার নিবল আর এখানে কি জিরো জিরো ওয়ান জিরো এখানে আরও চারটা বিট রয়েছে এই চারটা বিট মিলে কী বলা হচ্ছে আপার নেবল কারণ আমরা জানি যে আমাদের আধুনিক সংখ্যা পদ্ধতিতে কী হয় ডান দিক গেলে এর ভেরুগুলো বৃদ্ধি পায় এই জন্য এখানে আপার লেভেল বলা হচ্ছে মানে বেশি গুরুত্বপূর্ণ বা মোস্ট সিগনিফিসেন্ট বিট এটা হল লিস্ট সিগনিফিসেন্ট বিট তাহলে এখানে এই চার বিট মিলে হল একটি নিবল এই চার বিট মিলে একটি নিবল তাহলে নিবল মানে হলো চারটি বিটের সমষ্টি এবার আমরা জানার চেষ্টা করব বাইট সম্পর্কে বাইট বলতে আমরা কি বুঝি সাধারণত বিট বিট মিলে এক এক বাইট বাইট হয় অর্থাৎ সেট আমরা এভাবে বলতে পারি দুটি নিবলের সমষ্টিকে এক বাইট বলে হ্যাঁ কারণ আমরা ওখানে বলেছিলাম যে অর্ধেক বাইটকে এক নিবল বলে তাহলে অর্ধেক বাইট তাহলে এরকম দুটো নিবল মিলিয়ে তাহলে এক বাইট হবে তাহলে এখানে এটি বলা হচ্ছে দুটি নিবলের সমষ্টিকে এক বাইট বলে এরকম ঠিক আটটি বিট মিলে কি হয় তোমার একটি বাইট হয় এখানে এখানে সে আটটি বিট রয়েছে এই আটটি বিট মিলিয়ে মূলত কি হবে একটি বাইট হবে এবার আমরা জানার চেষ্টা করব ওয়ার্ড সম্পর্কে ওয়ার্ড কি এক বা একাধিক বাইট নিয়ে গঠিত চিহ্নের সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে কী বলা হচ্ছে এক বা একাধিক বাইট নিয়ে গঠিত চিহ্নের সমষ্টিকে ওয়ার্ড বা শব্দ বলে কম্পিউটারের স্বাভাবিক ডাটা সাইজ হলো ওয়ার্ড আমরা সাধারণত যে কম্পিউটার ডাটাগুলো ব্যবহার করি এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকি এটা নির্ভর করে সিপিউ এর উপরে তাহলে আমরা বিট থেকে আমরা নিবল দেখলাম নিবল থেকে আমরা বাইট দেখলাম তো বাইট দিয়ে কি হয় কতগুলো বাইট নিয়ে একটা ওয়ার্ড হয় কতগুলো বাইট নিয়ে কী হয় একটা ওয়ার্ড বা শব্দ হয় এখানে যে বিভিন্ন ধরনের এ এস ডি এফ জি এস যে এরকম দেওয়া আছে প্রত্যেকটা হলো কি এরকম কয়েকটি তোমার প্রত্যেকটা হলো তোমার একটা বাইট বলা যেতে পারে আর এরকম কতগুলো বাইট নিয়ে কী হয় একটা ওয়ার্ড হয় যেমন এখানে একটা ওয়ার্ড দেখো দেওয়া আছে ডিআইজিআইটি ডিজিট তাহলে এই সম্পূর্ণ মিলেই কি একটা ওয়ার্ড একটা ওয়ার্ড মানে হলো এখানে বেশ কতগুলো বাইটের সমষ্টি হবে এবার আমরা জানার চেষ্টা করব সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে আমরা কি বুঝি দেখো একটা চিত্র এখানে দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রটা তোমরা ছোটবেলায় করেছিলাম ক্লাস ওয়ান টুতে তে তোমরা স্থানীয় মান বের করেছিলাম স্থানীয় মান বের করার জন্য অবশ্যই বেস প্রয়োজন আমরা যখন এই অধ্যায়ের সংখ্যা রূপান্তর দেখব তখন ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদের সমষ্টিকে বেস বা বৃত্তি বলে এক কথা সংজ্ঞা শেষ দেখো কি বলা হচ্ছে কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাদের সমষ্টিকে বেশ বা বৃত্তি বলে সুনির্দিষ্ট মৌলিক চিহ্ন বা প্রতীকের সংখ্যার উপর নির্ভর করে প্রতিটি সংখ্যা পদ্ধতিকে আলাদা করা হয় মূলত এই নির্দিষ্ট মৌলিক চিহ্ন বা প্রতীক এর সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতিকে আলাদা করা হয় যেমন দশমিক পদ্ধতির বেজ বা ভিত্তি দশ কারণ এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি অঙ্ক ব্যবহৃত হয় তাহলে এর বেজ হলো টেন এবং এখানে দশটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তাহলে এরকমভাবে যখন বাইরেতে আমাদের বেজ হলো টু কারণ দুটি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ওগুলো দেখব এবার আমরা জানার চেষ্টা করব স্থানীয় মান সম্পর্কে স্থানীয় মান বলতে আমরা কি বুঝি সংখ্যাটি যে স্থানে অঙ্কটি বা প্রতীকটি অবস্থান করে তাকে স্থানীয় মান বলে যদি তোমার পজিশনাল নাম্বার সিস্টেম হয় সেক্ষেত্রে তোমার প্রত্যেকটি যে স্থানে অবস্থান করবে তার অবস্থানের উপর ভিত্তি করে মানটা পরিবর্তন হয় ও সে যে অবস্থানে অবস্থান করবে তার মানটা হলো স্থানীয় মান ভিত্তিযত তার উপরে নির্ভর করে সংখ্যার ডান দিক থেকে বাম দিকে প্রতিটি স্থানীয় মানের যোগফলে একটি পূর্ণ সংখ্যা গঠিত হয় আমরা যদি এক্সাম্পল দেখি এরকম ছয়শো চুয়ান্ন দশ ভিত্তিক একটি সংখ্যার স্থানীয় মান বিশ্লেষণ করে গঠন দেখানো হলো এখানে বৃত্তি হলো কি দেশ দশ তাহলে এক্ষেত্রে নিয়মটা হলো যে কোনো স্থানীয় মানের মানকে ওই সংখ্যা পদ্ধতির বেজের জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এরকম ইত্যাদি পাওয়ার সম্বলিত মান দিয়ে প্রকাশ করা যায় আমরা এখানে ছয়শ চুয়ান্নকে এইভাবে লিখতে পারি যে চুয়ান্ন ডান দিক আমাদের কি ছিল চার ছিল চার এবং এখানে আমাদের বেস্ট ছিল টেন এই জন্য টেন লিখেছি আর এখানে পাওয়ারটা জিরো কেন পাওয়ারটা জিরো হলো যে আমাদের বেস টেন এখানের প্রথম যে সিম্বলটা রয়েছে সেটা কি জিরো এই জন্য জিরো দিয়ে শুরু তাহলে ফাইভ গ্রোন টেন কারণ জিরোর পরে শুরু হয় কত ওয়ান হয় তারপরে সিক্স গ্রোনুন টেন এখানে টু তো এই ক্ষেত্রে নিয়মটা হলো যে যে কটা সংখ্যায় থাকবে আমাদের ডান মানে সবার সাংখী দশ গুণ দশ গুণ দশ গুণ এবং ডান দিক থেকে আমরা ওই নাম্বার সিস্টেমের প্রতীকগুলো লিখে যাব। যেমন এখানে জিরো ওয়ান টু ওদের এখানে আরও থাকতো কি লিখতাম জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এরকম করে বাড়ি থাকতো তাহলে ডান দিক থেকে পাওয়ারগুলো দিতে হয় ওদের থেকে ডান দিক থেকে যেমন ডান দিকে দিলাম এখানে ডান দিকে এখানে ডান দিকে কেন ডান দিকে দিতে হয় কারণ সংখ্যাগুলো আসলে আমাদের যে ম্যাথগুলো করে থাকি গানের থেকে কাজগুলো করে থাকি রাইট টু লেফট অর্থাৎ ডান থেকে বাম দিকে প্রবাহিত হয় যদি আমরা এখন মানগুলো দেখি যে টেন পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো হলে মান হয়ে যায় ওয়ান তাহলে চার গুণন এক এখানে আবার এখানে ওয়ান টেন পাওয়ার ওয়ান তাহলে দশে কে দশ তাহলে এরকম এখানে টেন গুন টু মানে টেন স্কোয়ার তাহলে দশ দশে একশো যদি আমরা এখন এরকম লিখি এখানে ছয়শো হয় এখানে হয় পঞ্চাশ এখানে হয় চার এবং তিনটে যোগ করলে কত হয়ে যায় ছয়শত চুয়ান্ন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমরা তো যখন আবার মানগুলো কনভার্ট করো তখন আরো বিচার দেখবো ইনশাল্লাহ যে কোনো সংখ্যার গঠন এভাবে তার বৃত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সংখ্যা থেকে আমরা প্রধান প্রধান দুটি ভাগে ভাগ করতে পারি নন পজিশনাল এবং পজিশনাল এই পজিশনালকে আবার মোটামুটি চারটি ভাগে ভাগ করা যায় ডেসিমেল তারপরে বাইনারি তারপরে অক্টাল তারপরে হল ডেসিমেল বা হ্যাকসা ডিসিমেল তো আমরা এই প্রত্যেকটি সম্পর্কে বিস্তারিত জানবো আগামী ক্লাসে আজকে আমরা নন পজিশনাল এবং পজিশনাল এই দুটি সংখ্যা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবো ছিল চলো আমরা তাহলে শুরু করি প্রথমে জানবো আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে সংখ্যা সংখ্যার মান বা অঙ্কসমূহের অবস্থানের উপর নির্ভর করে না তাদেরকে অস্থানিক বা সমষ্টিগত বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে এই পদ্ধতিতে কাজ করা খুবই জটিল তাই বর্তমানে এই পদ্ধতি বিলুপ্ত প্রায় যেমন রোমান মায়ান টেলি হাইগ্লিফিক্স ইত্যাদি সংখ্যা পদ্ধতি ধরা যাক মিশরীয় পদ্ধতিতে আমরা আট হাজার সাতশো চুয়ান্ন লিখতে চাই এক্ষেত্রে আমাদের আটটি এক হাজার ষাটটি একশো পাঁচটি দশ চারটি এক পাশাপাশি লিখতে হবে ফলে আট হাজার সাতশো তেতাল্লিশ সংখ্যাটির মিশর রূপটি হবে এরকম যে এখানে আটটি হাজার দেখো এখানে ডান দিকে যে আছে তার মান এক হাজার তারও মান কিন্তু সেই এক হাজারই এখানে অবস্থানের উপর মানের কোনো পরিবর্তন হচ্ছে না তোমরা এই এক্সাম্পলটি পূর্বের ক্লাসে দেখেছিলাম এবং এই সংক্রান্ত আরও আলোচনা ছিল তবু যারা দেখো এই ক্লাসটি তারা দেখে আসতে পারো এবং এখানে ষাটটি দশ দেওয়া হয়েছে এখানে তোমার পাঁচ সরি ষাটটি একশো এবং পাঁচটি দশ এবং চারটি এক দেওয়া হয়েছে এবং এখানে দেখো এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না এখানে এর মান এক এখানে কিন্তু এর মান এক কিন্তু আমরা যে বর্তমানে সিস্টেমগুলো ব্যবহার করি এক থাকে না এর মান এক হলে এর মান দশ ভিত্তিক সংখ্যায় দশ গুণ বেড়ে যাবে একক দশক শতক বেড়ে যায়। কিন্তু এখানে নন পজিশন হয় না এবার আমরা জানার চেষ্টা করব পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন অঙ্কসমূহের অবস্থান বৃত্তি ও রেডিক্স পয়েন্টের উপর নির্ভর করে তাকে স্থানিক বা অবস্থানগত বা পজিশনাল সংখ্যাপতি বলে আগে বলেছিলাম যে কি নির্ভর করে না তাকে নন পজিশনাল পজিশনাল আর নির্ভর করলে বলা হয় কি এই পদ্ধতিতে সংখ্যার মান বের করতে অঙ্কের অবস্থান তারপরে রেডিক্স পয়েন্ট ব্যবহৃত হয় সংখ্যা পদ্ধতির সর্বাধুনিক ধাপ হিসেবে পজিশনাল সংখ্যা পদ্ধতি সারা বিশ্বে ব্যবহৃত হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করার জন্য দরকার হয় সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলো নিজস্ব মান সংখ্যা পদ্ধতির ভিত্তি এবং সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান স্থানীয় মান তার তিনটি বিষয় অঙ্কের নিজস্ব মান এবং এর ভিত্তি এবং সে কোন স্থানে অবস্থান করছে তার এই তিনটি বিষয় মিলিয়ে সংখ্যা গঠিত হয় এখানে দেখো আরেকটা বিষয় দেখানো হচ্ছে যে আমরা রেডিক্স পয়েন্ট নিয়ে কথা বলেছি রেডিক্স পয়েন্টের ব্যাখ্যাটা দেখো এখানে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এক প্রতিটি সংখ্যাকে রেডিক্স পয়েন্টের সাহায্যে দুটি ভাগে ভাগ করা যায় কটি ভাগে এই যে রেডিক্স পয়েন্ট এর সাহায্যে দুটি ভাগে ভাগ করা যায় যা আমরা জানি যে পয়েন্টের বাম দিকে হয় পূর্ণ সংখ্যা এই রেডিক্স পয়েন্টের ডান দিকে হয় বগ্নাংশ বাম দিকে কি পূর্ণ সংখ্যা ডান দিকে হলো ভগ্নাংশ তাহলে আমরা সংজ্ঞাটা এরকম লিখতে পারি পূর্ণ পূর্ণাংশ হল রেডিক্স পয়েন্টের পূর্বের বা আগের অংশকে পূর্ণাংশ বলে রেডিক্স পয়েন্টের পূর্বের বা আগের অংশকে তোমার কি বলা হয় পূর্ণাংশ বলে আর রেডিক্স পয়েন্টের পরের অংশকে বলা হয় ফ্র্যাকশন রেডিক্স পয়েন্টের পরের অংশ বলা হয় কি ফ্র্যাকশন বা ভগ্নাংশ তোমরা আশা করি বুঝতে পেরেছো তাহলে মূলত এখানে রেডিক্স পয়েন্টের বাম দিকের অংশটা হলো পূর্ণাংশ বা ইনটিজার ডান দিকের অংশটা হলো ফ্র্যাকশন বা ভগ্নাংশ এরপর যে আমরা জানার চেষ্টা করব পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি পার্থক্য রয়েছে প্রথম পার্থক্য অঙ্ক মান অবস্থানের উপর নির্ভর করে কোন ক্ষেত্রে পজিশনাল ক্ষেত্রে আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি হয় অঙ্ক সমূহের অবস্থানের উপর মান নির্ভর করে না দু নম্বর আমরা বলতে পারি অঙ্ক সমূহের একটি স্থানীয় মান থাকে অঙ্কসমূহের কোনো স্থানীয় মান থাকে না স্থানীয় মান বলতে এখানে পজিশনটা আর কি পজিশনের উপর একটা মান থাকে পজিশনাল সিস্টেমে আর নন পজিশনের কোনো স্থানীয় মান থাকে না অঙ্ক সমূহের নিজস্ব ও স্থানীয় মান বিদ্যমান অঙ্ক সমূহের কি পজিশনাল ক্ষেত্রে কি হয় নিজস্ব মান ও স্থানীয় মান দুটি বিদ্যমান কিন্তু নন পজিশনের শুধুমাত্র কি তোমার নিজস্ব মানটাই বিদ্যমান স্থানীয় কোনো মান নেই এখানে মান একটি আর পজিশনালে মান হয় দুটি ইহা আধুনিক সংখ্যা পদ্ধতি আর ইহা হলো কি তোমার একটি প্রাচীন সংখ্যা পদ্ধতি উদাহরণস্বরূপ বলা যায় দশমিক সংখ্যা পদ্ধতি অকটাল বাইনারি সিমেল এসবগুলো হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর এখানে বলা যায় হাইরোগিফি সংখ্যা পদ্ধতি রোমান সংখ্যা গ্রিক এই সবগুলোই হল কি তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পজিশনাল সংখ্যা যে বিভিন্ন ক্লাসিফিকেশানগুলো রয়েছে ডেসিমেল ব্যানারি হকটাল হ্যাকিমেল ওই বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমরা এই ক্লাসটা ভালো করে দেখো এবং অবশ্যই বিভিন্ন সংখ্যাগুলো তোমরা নোট ডাউন করে রাখবে তাহলে তোমাদের জন্য ভালো হবে পরবর্তী সময় দেখলে মনে পড়বে আর যারা পূর্ব ক্লাসে দেখো নি তারা সেই ক্লাসটিও দেখে আসবো কারণ ওখানে ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাহলে সকলেই ভালো থেকো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ